নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু 11-11 মেসমেরাইজিং সোল। এবং আমি কে আমি মনোরমা ব্যানার্জি। তো বন্ধুরা, দুর্গাপুজো লক্ষ্মী পুজোর রেশ কাটতে না কাটতে আমাদের মধ্যে আসতে চলেছে অন্যতম উৎসব দীপান্বিতা লক্ষ্মী পুজো, এবং তার সাথে আমাদের সবার প্রিয় মা কালীর পুজো। তো বছরের এই সমস্ত যে বিশেষ দিনগুলো, তার উপর আবার নিউমুন, তো ম্যানিফেস্টেশন টেকনিক কিন্তু এই সমস্ত দিনগুলোতে করলে আমাদের ওপর বিশেষভাবে আমরা ব্রহ্মাণ্ডের তথা ঈশ্বরের কৃপা লাভ করতে পারি। এবং ওই দিন কি কি কাজ করলে এবং কি কি কাজ না করলে পরের বছর এই সময় পর্যন্ত আপনি সৌভাগ্য, খুশি এবং সার্বিক দিক থেকে আমাদের জীবনে, যেটাকে আমরা বলি শ্রী, সমস্ত দিক থেকে যে শ্রী সেটা আমাদের জীবনে কিন্তু ম্যানিফেস্ট হয়। তো আমি এই টেকনিকটা আপনাদেরকে বলবো যে ওই দিন যে লক্ষ্মী পুজো, তার ঠিক দুদিন আগে থেকে আপনারা কি কি করবেন, অর্থাৎ ধনতেরাসের দিন থেকে আপনারা স্পেশাল এমন কি কাজ করবেন যাতে আপনাদের জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি, সন্তুষ্টি, শ্রী সারা জীবনের জন্য ধরা থাকে, এবং সেই বছরের জন্য তো অবশ্যই। তো চলুন শুরু করা যাক। ধনতেরাসের দিন থেকে আপনারা তো অনেকেই অনেক রকম কেনাকাটা করেন বাইরে, তো এই সমস্ত কেনাকাটার সাথে সাথে বাড়িতে একটা ছোট্ট কাজ করুন। কি না, আপনাদের বাড়িতে, বাড়ির যেখানে এন্ট্রান্স তার সামনে সন্ধ্যাবেলা প্রত্যেক দিন একটি করে প্রদীপ জ্বালান। এই প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে আপনারা সর্ষের তেল দিয়েও জ্বালাতে পারেন, তবে আমি সেক্ষেত্রে বলবো সর্ষের তেলের থেকেও বেটার যদি আপনারা এটা তিল তেল দিয়ে জ্বালাতে শুরু করেন। তিল তেল দিয়ে জ্বালান অথবা ঘি দিয়ে জ্বালাতে পারেন, এইগুলো আপনারা করবেন। তো এরপর প্রদীপটা আপনারা প্রত্যেক দিন একটি করে নতুন মাটির প্রদীপ জ্বালান, এবং প্রত্যেক দিন জ্বালানো হয়ে যাওয়ার পর প্রদীপটাকে পরের দিন সকালে তুলে আপনারা সেটা কোথাও কোনো জায়গায় ঠাকুরের ফুল টুল যেখানে দেওয়া হয় সেই জায়গাতে আপনারা এটা প্লেস করে দিন। এবং ব্যবহার করা মাটির প্রদীপ দ্বিতীয়বার ব্যবহার কিন্তু না করাই ভালো, সেটা তো আপনারাও জানেন। এবং এরপরে আমি আপনাদেরকে বলবো যে ওই প্রদীপটা আপনারা দেবেন ধনতেরাসের দিন থেকে দীপান্বিতা যে লক্ষ্মী পুজো এবং কালীপুজোর দিন সন্ধেবেলা পর্যন্ত, মানে 3 দিন আপনারা করবেন। এর পরবর্তীতে আপনারা কি করবেন, একটা বাজার থেকে আখ আনুন। আপনারা তো জানেন লক্ষ্মী ঠাকুরকে আখ, তারপরে ওই যে তালের যে আঁটি, এই সমস্ত কি করা হয়, ওনাকে আমরা নিবেদন করি ওনার কাছে। তো আপনারা এই আখটা নিয়ে আসুন। আখটা নিয়ে এসে আপনারা কি করবেন, সুগার কেন যেটাকে বলে, মিষ্টি, আমাদের জীবনে শ্রী, সৌভাগ্য, সমৃদ্ধি, এ সমস্ত কি স্বাদ কি অত্যন্ত মিষ্টি হয়। তো আপনারা এই আখটা নিয়ে এসে সেটার গায়ে 8টি তেল সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন, ওম শ্রীম ইয়াম এই মন্ত্রটা বলতে বলতে। বা আপনারা এক্ষেত্রে অষ্টলক্ষ্মীর নামও নিতে পারেন। অষ্টলক্ষ্মীর নাম আমি আপনাদের জন্য স্ক্রিনে দিয়ে দেবো এবং আপনাদেরকে বলেও দেবো, সেই অষ্টলক্ষ্মীর নাম করতে করতে এই ফোঁটাটা আপনারা দিতে পারেন। এবং এটা দেওয়ার পর আপনারা কি করবেন, এই আখটাকে আপনাদের যেখানে বাড়িতে মা লক্ষ্মীর আসন আছে তার আশপাশে কোথাও এটাকে প্লেস করতে পারেন। এবং দ্বিতীয়ত কি করবেন, ওম শ্রীম ইয়াম এই যে মন্ত্রটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, যে অর্থ সমৃদ্ধি আনার যে মানে স্পেশাল যে একটা মন্ত্র বলুন, সুইচ ওয়ার্ড বলুন, যাই বলুন, তো সেটা কিন্তু আপনারা অবশ্যই এই 3 দিন জপ করবেন। এমনিতে এই মন্ত্র কিন্তু যারা জপ করে এবং যারা করেছো তারা অলরেডি সেটার ফল পাচ্ছ, সেটা আমি জানি। এই মন্ত্র যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে জপ করা যায়, এবং বিউটি ম্যানিফেস্ট করতে সার্বিক দিক থেকে শ্রী, সমৃদ্ধি, গুড লাক, যে কোনো সুযোগ সুবিধা, জীবনে নতুন অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে এই মন্ত্র কিন্তু একদম ম্যাজিকের মতন কাজ দেয়। দ্বিতীয়ত, তোমরা এই 3টে দিন এই মন্ত্র অবশ্যই চ্যান্ট করো। যারা এই মন্ত্র চ্যান্ট করা শুরু করতে চাইছো তারাও এই ধনতেরাসের দিন থেকে এটা চ্যান্ট করা শুরু করতে পারো। এবং তারপর কি করবে, ওই আখটা, যেটা আমার কথাটা সম্পূর্ণ হলো না, ওই আখটা তোমরা 3 দিন পর সেটাকে মা লক্ষ্মীর আসন থেকে নিয়ে নাও। নিয়ে নেওয়ার পর সেটাকে তোমরা কেটে প্রসাদ হিসেবে সবাই গ্রহণ করতে পারো। এরপর তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই ওম শ্রীম ইয়াম যে মন্ত্র, সেটাকে তোমরা পদ্মবীজের মালা আনতে পারো। 108টা পদ্মবীজওয়ালা মালা তোমরা দশকর্মর দোকানে খোঁজ করলে পেয়ে যাবে, অ্যাভেলেবেল থাকে এখন। তো সেটা নিয়ে এসে তোমরা সাথে ওম শ্রীম ইয়াম 108 বার জপ করো, বা যতবার তোমরা পারো এই মন্ত্র জপ করে সেটা মা লক্ষ্মীর চরণের কাছে দিয়ে রাখো, বা মা লক্ষ্মীর তোমার যদি ঘরে বড় মূর্তি রাখে তার গলাতেও এটা পরিয়ে রাখতে পারো। তো এর পরবর্তী যেটা আসছে সেটা হচ্ছে তোমাদের জন্য যেটা আনছি সেটা হচ্ছে যে নরক চতুর্দশী বা ভূত চতুর্দশী বলে যেটা আমাদের কাছে বেশি পরিচিত। এই নরক চতুর্দশীর দিন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মধ্যে যে পুরনো বাড়তি যে কার্মিক ব্যাগেজেস সেটাকে দূর করার দিন। অ্যাকচুয়ালি ভূত চতুর্দশী বলে, ভূত অ্যাকচুয়ালি এই বিষয়টা আমার মানতে একটু অসুবিধা আছে, কেননা এই সময় বলা হয় যে আমাদের যারা পূর্বপুরুষ তারা নাকি আমাদের সাথে
দেখা করতে আসেন, এবং সেই জন্যই বাড়ির সামনে প্রদীপ জ্বালিয়ে রাখা হয়। এটা কিন্তু বছরের এই নির্দিষ্ট সময়ে, মানে তাদের কি বলবো, এই তারা তাদের প্রভাব আমাদের ওপর আসে। আপনার, তোমরা তো হ্যালোইনের ব্যাপারেও শুনেছ, এই সময়তেই কিন্তু কি অনুষ্ঠান হয় পশ্চিমা দেশগুলোতে, হ্যালোইন পার্টি বড় বড় করে হয়, বড় বড় করে অনুষ্ঠিত হয়। তো তাদেরও কিন্তু পূর্বপুরুষ যাতে তাদের বাড়িতে আসে, তাদেরকে অ্যানসেস্টার্সরা আশীর্বাদ করে, সেই জন্য তারা বিভিন্ন রকম রিচুয়াল করে করে থাকে। এবং আমরা অত্যুৎসাহীরা সবসময় ওই ভূত প্রেত এই জাতীয় বিষয়গুলোকে এই সময় কি করে থাকি, বানিয়ে থাকি। কিন্তু এই সময়টা অ্যাকচুয়ালি আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদকে জীবনে পাওয়ার, কার্মিক ব্যাগেজেসকে হিল করার, পূর্বজন্মের অনেক কিছু যে কার্স থাকে সেগুলোকে হিল করার জন্য আদর্শ সময়। আমি এর জন্য তোমাদের আলাদা করে টেকনিকও নিয়ে আসবো, তোমরা অবশ্যই নজরে রাখো। এরপরে আমি চলে আসছি এই দিন, ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী বা রূপ চতুর্দশীর দিন তোমরা সার্বিকভাবে জীবনে রূপ, শ্রী, সমৃদ্ধি ম্যানিফেস্ট করতে পারো। যারা যারা জীবনে গুড লুক ম্যানিফেস্ট করতে চাইছো, সুন্দরভাবে কথা বলা, গুড অ্যাপিয়ারেন্সকে ম্যানিফেস্ট করতে চাইছো, তাদের জন্য এই দিনটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই দিন তোমরা যদি জলে অল্প একটু কর্পূর, সামান্য একটুখানি সৈন্ধব লবণ যেটাকে বলে সি সল্ট, সেই সি সল্ট সামান্য অল্প সেটা জলে মিশিয়ে এবং হলুদ জলে মিশিয়ে যদি স্নান করতে পারো, তাহলে তোমরা গুড লুকস, সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে গুড অ্যাপিয়ারেন্স, সুন্দরভাবে নিজেকে উপস্থাপিত করা, এই সমস্ত যে বিষয়গুলো তোমরা নিজের লাইফে ম্যানিফেস্ট করতে পারবে। সাথে সাথে শ্রী, সমৃদ্ধি এবং মা লক্ষ্মী তোমাদেরকে সর্বদা আশীর্বাদ করতে থাকবেন, এবং যাবতীয় নেগেটিভিটি তোমাদের শরীর থেকে এই সময় কি হবে না, দূর হয়ে যাবে, কোনো নেগেটিভিটি তোমাদেরকে ছুঁতে পারবে না। এর পরবর্তী আমি আসছি যে ওই 3 দিন তোমরা ওম শ্রী মিয়াম করুন এবং জপ করো, এবং কি করো না, অষ্টলক্ষ্মীর নাম অবশ্যই নাও। অষ্টলক্ষ্মীর নামটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, এটা হচ্ছে আদ্যলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী, সৌভাগ্যলক্ষ্মী, অমৃতলক্ষ্মী, কামলক্ষ্মী, সত্যলক্ষ্মী, ভোগলক্ষ্মী এবং যোগলক্ষ্মী। এবং এই দিনগুলোতে দিপান্বিতা, লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত তোমরা কিন্তু মুন চার্জড ওয়াটার বাড়িতে স্প্রে করতে সর্বদা ভুলো না। এই সময় তোমরা আর একটা টেকনিক করতে পারো, সেটা হচ্ছে যে তোমাদের কাছে গোলাপ জল থাকলে তাতে অল্প একটুখানি গোলাপের আতর মেশাও বা গোলাপের পাপড়িও তাতে দিয়ে দিতে পারো, দিয়ে সেটাকে তোমরা বাড়ির গেটের কাছে, এবং এই সময় বাড়ির যে সাউথ ইস্ট কর্নার, বাড়ির সাউথ ইস্ট কর্নার কিন্তু সবসময়তেই কি করে যে বাড়িতে সৌভাগ্য, সুযোগ, নিউ অপরচুনিটিস, অর্থ, সমৃদ্ধি এই সমস্তকে আকর্ষণ করে, তোমাদের কাছে নিয়ে আসে। তো এই কর্নারটাকে তোমরা এই কদিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কোনো ভারী জিনিস, নোংরা আবর্জনা যেন ওখানে না থাকে, সে বিষয়ে কিন্তু তোমরা বিশেষভাবে সতর্ক থাকো। এবং এই দিকটাতে তোমরা দরকার হলে ওই যে মুন চার্জ ওয়াটার অথবা তোমরা একটি গোলাপ জলের বটলে করে 11 দানা চাল নেবে, তাতে অল্প একটুখানি কি করবে, গোলাপের পাপড়ি দিয়ে দেবে, গোলাপের আতর মেশাবে, সেটাকে ওই বাড়ির ওই স্থানে ধনতেরাসের দিন থেকে বাড়ির সাউথ ইস্ট কর্নারের ছাতের দিকে তোমরা ওটাকে স্প্রে করো, দরজার সামনে স্প্রে করো, দরজার সামনে স্প্রে করো, সারা বাড়িতে স্প্রে করো, সৌভাগ্য সমৃদ্ধিতে কিন্তু তোমরা উছলে পড়বে। এবং এর পরবর্তী আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই ওই দিন যে 14 শাক খাওয়ার নিয়ম আছে সেটা কি কারণে অ্যাকচুয়াল করা হয় সেটা আমি তোমাদের সাথে পরে কখনো শেয়ার করব, আজকে ভিডিওটাকে আমি বেশি লম্বা করছি না। কিন্তু ওই 14 শাকের যে বিষয়টা সেটা তোমরা একদমই অ্যাভয়েড করো না, পারলে করো, এই 3 দিন পারলে নিরামিষ খাওয়ার চেষ্টা করো, এবং অবশ্যই তোমরা ধনতেরাসে কাচের কোনো জিনিস, ইলেকট্রনিক্স গুডস বাই না করাই ভালো। আমি জানি অনেকের, মানে এই সময় অনেক কিছু নতুন সুন্দর জিনিস কেনার প্ল্যান থাকে, তোমরা শপিং করো, তোমরা সব কিছু করো, কিন্তু এই সময় তোমরা যতই দরকার থাকুক না কেন, তোমরা এর আগে কেন অথবা পরে কেন, ইলেকট্রনিক গুডস বা তোমরা যেটাকে বলে কাচের কোনো জিনিস বা কাচ রিলেটেড কোনো জিনিস এই সময় কেনাটা দয়া করে অ্যাভয়েড করো। এরপর তোমরা যে সময় কিনতে পারো, যদি তোমরা সোনা নাও কেনো, এবং সোনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই সময় তোমরা যদি কোনো রূপোর জিনিস কেনো বা কোনো সাদা টাইপের যে পাথর, রূপো, প্ল্যাটিনাম, সাদা রূপ প্ল্যাটিনাম কিনতে পারো, ধাতু হিসেবে প্ল্যাটিনাম কিনতে পারো, এবং পাথর হিসেবে তোমরা এই সময় ডায়মন্ডস কিনতে পারো, তোমরা যদি ডায়মন্ডস কিনতে চাও এই সময় ডায়মন্ডস কিনতে পারো, মুক্তো কিনতে পারো, এবং এই সময় নুন, সাদা জিনিস তোমরা কেনার চেষ্টা করো, বাট কাচের জিনিস অনলি অ্যাভয়েড করো, কেমন? আমি আরও অনেক ভিডিও আনবো তোমাদের সাথে এই বিষয়ে ইলাবরেটলি ডিসকাস করে, তো তোমরা অবশ্যই টিউনড থাকো, তোমরা শুনতে থাকো, এবং লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।